নমস্কার, আমি আলোকিত দে, আনন্দনগর হাই স্কুল, বিটিসি কোড 2006। আজ আমি ক্লাস টুয়েলভের ডাব্লিউপি টিভি অর্থাৎ ওয়েব পেজ ডেভেলপমেন্ট সাবজেক্টের HTML থেকে তিনটি গুরুত্বপূর্ণ ট্যাগ সম্বন্ধে বলবো। প্রথমটি হলো বোল্ড, আন্ডারলাইন, ইটালিক্স। আমরা যারা ওয়ার্ড প্রসেসর ব্যবহার করি বা এমএস ওয়ার্ড ব্যবহার করি তারা অনেকেই এই তিনটি কাজ জানি। বোল্ড অর্থাৎ কোনো টেক্সটকে একটু মোটা করে দেওয়ার জন্য, থিকনেস বাড়িয়ে দেওয়ার জন্য, আন্ডারলাইন কোনো টেক্সটের নিচে একটি আন্ডারলাইন দেওয়ার জন্য, ইটালিক্স কোনো এটি একটি বিশেষ ধরনের হরফ কোনো একটি টেক্সটকে একটু বেঁকিয়ে দেওয়ার জন্য। দেখো, বোল্ডের জন্য আমরা অ্যাঙ্গুলার ব্র্যাকেটে বি লিখব, আন্ডারলাইনের জন্য আমরা অ্যাঙ্গুলার ব্র্যাকেটে ইউ লিখব, ইটালিক্সের জন্য আমরা অ্যাঙ্গুলার ব্র্যাকেটে আই লিখব। আমি একটি কোশ্চেন করেছি, বলছি ডিজাইন ফলোয়িং ওয়েব পেজ। একটি ওয়েব পেজ এখানে দেখতে পাচ্ছ যার টাইটেল হচ্ছে ওয়েব পেজ এবং তার বডিতে ভোকেশনাল আছে যেটি মাঝখানে আছে। ভোকেশনাল টেক্সটটিকে আন্ডারলাইন ও বোল্ড ইটালিক করতে হবে এবং টেক্সটটি পেজের মাঝখানে থাকবে। তো পেজের মাঝখানে করার জন্য আমরা এর আগে ভিডিওতে বলেছিলাম যে প্যারাগ্রাফ ট্যাগ ইউজ করে আমরা পেজের মাঝখানে কোনো টেক্সটে করতে পারি। তো এই পেজের কোড কীভাবে লেখা হয়েছে দেখো, অ্যাঙ্গুলার ব্র্যাকেটের মধ্যে HTML শুরু, তারপরে হেড শুরু হচ্ছে, তারপরে টাইটেল। টাইটেল কি আমাদের ওয়েব পেজ, এই যে ওয়েব পেজ হচ্ছে আমাদের টাইটেল। তারপরে টাইটেল ক্লোজ করা হলো স্ল্যাশ দিয়ে, তারপরে হেড ক্লোজ হলো, তারপরে বডি শুরু হলো। এবারে দেখো, পি প্যারাগ্রাফ ট্যাগের একটি প্যারামিটার অ্যালাইন যে টেক্সটটিকে সেন্টারে করবে। তারপরে ইউ ট্যাগ শুরু হলো, বি ট্যাগ শুরু হলো, আই ট্যাগ, তার মধ্যে ভোকেশনাল লেখা হলো। যে ট্যাগটি সবার শেষে শুরু হয়েছিলো সেটি সবার প্রথম শেষ হবে। দেখো, এটি শেষ হলো, তারপর বি শেষ হলো, তারপরে ইউ শেষ হলো, তারপরে পি শেষ হলো। বডিতে আর কিছু নেই, সেজন্য বডি ট্যাগ শেষ হলো, HTML ট্যাগ শেষ হলো। আমি আবার বলছি, আমি এখানে বড় হাতের করেছি তোমাদের বুঝতে পারার জন্য, HTML কেস সেন্সিটিভ কোড না, তোমরা এগুলো ছোটো হাতেরও লিখতে পারো। আমি পুরো পেজটা একবার দেখাবো তোমাদেরকে। ধন্যবাদ।